Welcome to my channel. তো রমজান আমাদের আসন্ন, শাবান মানে রমজানের পরিস্থিতি, যেটা গত দুই সপ্তাহ ধরে আলোচনাটার মধ্যে বারবার বলতেছিলাম। রমজানের পরিস্থিতিটা কেমন হবে আজকে সেই বিষয়ের উপরে কিছু আলোচনা করব এবং এই বিষয়ের উপরেই আয়াত তেলাওয়াত করেছিলাম। রমজানকে রমজান কেন বলা হয়েছে এখন লাগবে না, পরে দিবেন। রমজানকে রমজান কেন নামকরণ করা হয়েছে, কারণ রমজান বান্দার গুনাহকে জ্বালায় দেয়, ভস্ম করে দেয়, মিটায় দেয়, পোড়ায় দেয়, যার কারণে রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন, ইন্নামা সুম্মিয়া রমজানু, যে রমজানকে রমজান এই জন্য নামকরণ করা হয়েছে, লিয়ান্নাহু ইয়ারমিজুজ জুনুবা, কেননা সেটা গুনাহকে জ্বালায় দেয়, ভস্ম করে দেয়। তো এখন রমজান গুনাহকে মিটায়, যদি রমজানকে রমজান হিসেবে গ্রহণ করা হয়, রমজানকে রমজান হিসেবে যদি গ্রহণ না করা হয়, তাহলে ওই রমজান আমার কোনো কাজে লাগবে না। আমার কাছে একটা নিয়ামত আসছে, কিন্তু সেই নিয়ামতকে আমি অবজ্ঞা করলাম, ওই নিয়ামতকে কাজে লাগাইতে পারলাম না। একটা সুযোগ আসছে, সেই সুযোগকে আমি কাজে লাগাইতে পারলাম না, তাহলে ওটা আমার জন্য ক্ষতিকর হবে, আফসোসের কারণ হবে। দুনিয়ার ক্ষতি দুনিয়ায় পাওয়া যায়, দুনিয়াতেই আফসোস আসে, কিন্তু আখেরাতের যেই ক্ষতি, রমজানের নিয়ামত পাওয়ার পরে রমজানের ওই নিয়ামতকে যদি কাজে লাগাইতে না পারি, তাহলে এই আফসোস অনন্তকালের জন্য রয়ে যাবে, কোনোদিনও শেষ হবে না আখেরাতে। এখন রমজানের প্রস্তুতিটা কেমন হবে, যারা মুমিন, যারা নেককার, যারা সারা বছরই রমজানের অপেক্ষা করে, রমজান চলে গেলে চোখে পানি আসে, ঈদের পরের থেকেই অপেক্ষায় থাকে আবার কবে রমজান আসবে। যখন রজব আসে তখন দুয়া শুরু হয়ে যায়, মাওলা রমজানকে পাওয়ায় দাও, রমজানকে পাওয়ায় দাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান, ব্যাখ্যা করছি আগে দোয়া। তো আল্লাহ রমজান মিলাই দাও, রমজান মিলাই দাও। শাবান যখন আসে তখন দুনিয়া সব কাজ দ্রুত শেষ করে, যে রমজানের আগে আমাকে অবসর নিতে হবে, ব্যবসাকে শর্ট করতে হবে, অফিসিয়াল কাজগুলোকে দ্রুত শেষ করতে হবে, যাতে রমজানের কাজের চাপ কম থাকে, একদম থাকবে না তা না, যেহেতু দুনিয়াবি কাজ। রমজানে কাজের চাপ যাতে কম থাকে, শাবানে দ্রুত কাজ করে, মাঠে ঘাটের কাজ দ্রুত করে, এটা হলো মুমিন। কেন? যাতে রমজানটা একমাত্র আল্লাহর জন্য দিতে পারে, শুধুমাত্র আল্লাহর জন্য। রমজানের রহমত, নাজাত, মাগফিরাত, মাগফিরাত নাজাত, এই তিনটাই যেন পরিপূর্ণরূপে অর্জন করতে পারে বান্দা, এই অপেক্ষা করতে থাকে, এর প্রস্তুতি নিতে থাকে। কারণ ওইটা নেওয়ার সময়, ওই এক মাস 30 দিন 29 দিন নেওয়ার সময় নিতে হবে, যদি নিতে না পারি লস। যেমন সরকার মাঝে মধ্যে তিরান দেয়, তো বলে অমুক দিন অমুক সময় অমুক জায়গায় তেরান দেওয়া হবে, 12টা থেকে নিয়ে 3টা পর্যন্ত 3 ঘন্টা, ওই যে সময়টা যাদের তিরান প্রয়োজন হয় ওটা ওই অফারটা লুফে নিতে চায়, তো তাকে ওই 3 ঘন্টা ওইখানে সময় দিতে হবে। এর আগে আসলেও পাবে না, তবে আগের থেকে প্রস্তুতি নিতে হয়, যে দোকানে কাজ করতেছিল, বাড়িতে কাজ করতেছিল, তো দ্রুত করতেছে, কেন এত দ্রুত, কেন 12টার সময় ইয়োনো অফিসে হাজিরা দিতে হবে, কারণ আজকে আমাদের কী দেবে, তিরান দেবে বা কোনো উপহার দেবে, যা দিবে, কোনো কিছু দেবে আমাদেরকে, তো এই জন্য প্রস্তুতি নিচ্ছে। আর
তিনটার পরে যদি কেউ যদি আসতে না পারে তিনটার পরে সে আফসোস করবে, হায় হায় সময়টা বের করতে পারলাম না, আমি মিস হয়ে গেল। সবাই 5,000, 10,000 অথবা ইত্যাদি ইত্যাদি পাইল, কিন্তু আমি যাইতে পারলাম না, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু সময় মতন পৌঁছাইতে পারি নাই, সময়টাকে কাজে লাগাইতে পারি নাই, যার কারণে আমি এটা পাই নাই। তো মহতারাম, আমার মাওলার পক্ষ থেকে একটা অফারের মাস হলো রমজান মাস, অফার আল্লাহ তাআলা অফার দিছেন, যা করবা, আগে দিতাম 10, এবার দেব 70, আগে দিতাম 10, এবার দেব 70। আবার শুধু তাই নয়, রহমতের দশক যদি পূর্ণ করতে পারো তো আমার রহমত পাবা, মাগফিরাতের দশক যদি পূর্ণ করতে পারো ক্ষমা করে দেব, নাজাতের 10 দিন যদি পূর্ণ করতে পারো তো জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব। তো অফারটা নিতে হবে, আল্লাহ তাআলা দিছে। তো বান্দা এই 30টা দিন কাজে লাগানোর জন্য বাকি যে ওপরের 30টা দিন শাবান মাস, এই শাবান মাসে সে প্রস্তুতি নিতে থাকে যে তাড়াহুড়া করে দুনিয়ার কাজ মিটাইতে হবে, ব্যবসা কমাইতে হবে, ব্যবসার কাজ ঝামেলা মিটাও, হিসাব নিকাশের ঝামেলা মিটাও, অফিসের ঝামেলা মিটাও, বাড়িঘরের ঝামেলা মিটাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরেশান হয়ে যাইতেন, আম্মা জান আয়েশার কথা, পরেশান হয়ে যাইতেন, খুব ব্যস্ত থাকতেন, দুনিয়ার সমস্ত ঝামেলা মিটাই দিতেন, দান সৎকার হুজুরের কাছে দান সৎকার যে মালপত্র থাকতো দ্রুত দান করে দিতেন, সাহাবা একরামকে বলতেন তোমাদের কাছে যা আছে দ্রুত দিয়ে দাও, কারণ যাতে করে মুমিনরা গরিবরা রোজা রাখতে পারে, রমজান মাস ভালোভাবে কাটাইতে পারে। এছাড়াও বিভিন্ন রকম প্রস্তুতি চলে, এটা হলো মুমিনের প্রস্তুতি, সে রমজানকে অবসর নিয়ে নেয় দুনিয়ার থেকে আর মাওলার জন্য নিজেকে লাগায় দেয়। আর এক প্রকারের প্রস্তুতি হলো, রাগ করার দরকার নেই, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, রাজনৈতিক প্রস্তুতি। রাজনৈতিক প্রস্তুতিটা কেমন? দুই রকমের, এক হলো বিভিন্ন ব্যানার, চেয়ারম্যান মেম্বার সাহেব যারা আছেন বিশাল ওই যে ব্যানার তৈরি করে, খোশ আমদেদ মাহে রমজান, তো সে কী করে ওই রকম কিছু ব্যানার ফেস্টুন টাঙায় এবং মনে করে বড় নেকির কাজ করে ফেলছে, বড় নেকির কাজ করে ফেলাইছে, সে ওই প্রস্তুতিটা নিছে রাজনৈতিক প্রস্তুতি, রমজানের না, খোশ আমদেদ রমজান, আহলান সাহলান রমজান ইত্যাদি দিয়ে সে নিজে রাজনৈতিক একটা প্রচার প্রচারণা চালায়, সে রমজানকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করছে। ওই একই ব্যক্তি ঠিকই ওই ব্যানার ফেস্টুন করতেছে ওই যে দুর্গা পূজার শুভেচ্ছা, যেমন হিন্দুদের জন্য বৈধ নয় রমজানের শুভেচ্ছা জানানো, যেহেতু এটা আমাদের ধর্মীয় ব্যাপার, আবার পূজা সহ হিন্দুদের ধর্মীয় ব্যাপারে মুসলমান মুমিন যে তারও শুভেচ্ছা জানানো জায়েজ নেই, বৈধতা নেই, কারণ ওটা শিরিক, শিরিক না, যার দ্বারা ঈমান চলে যাবে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, আল্লাহ চাইলে একটা গুনাহ মাফ করবেন না, কি শিরিক, শিরিক আল্লাহ কোরআনে বলেছেন, না আমি গুনাহ মাফ করব না, আমি চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, আমার অধিকার আছে, আমার ক্ষমতা আছে, আমি মালিক, কিন্তু শিরিকের গুনাহ আমি চাবই না মাফ করতে। তা আপনি যখন রাজনৈতিক কারণে বলেন আর যে কোনো কারণেই বলেন, কাউকে শুভেচ্ছা জানাচ্ছেন তোমাদের দুর্গা পূজার শুভেচ্ছা, শুভেচ্ছা অর্থ কী? শুভকামনা করা, কল্যাণ কামনা করা, আপনি দুর্গা পূজা শিরিক একটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হইতেছে, যার দ্বারা ঈমান চলে যাইতেছে, আপনি যখন এর শুভকামনা করেন আপনার ঈমানটাও বের হয়ে যাইতেছে। তো এই রাজনৈতিক, ওটা আলাদা বিষয় আসছে, এটাই বললাম। তো এই রাজনৈতিক যে প্রচার প্রচার, খোশ আমদেদ মাহে রমজান, এটা এক প্রকারের প্রস্তুতি, কিন্তু এটা দুনিয়াবি প্রস্তুতি। তাদের অবস্থাটা কেমন হয়? রমজানকে একটা তামাশার পাত্র বানায়, এই সমালোচনাটা করতেই হবে, জরুরি আমাদের সকলের জন্য জরুরি, যে রমজানকে একটা তামাশার পাত্র বানায়। রোজা তো রাখেই না, আল্লাহই জানে কতজন রাখে, এক দুজন আমার নজরে আছে তাই বলতেছে, রোজা তো রাখেই না, তারা ইফতার পার্টি করে। রমজানে একজন রোজাদারকে খাওয়ানো কত বড় সওয়াবের কাজ, কত বড় একটা ইবাদত, এমন না যে গরিব মিসকিনকে খাওয়াইতে হবে, খেয়াল করেন রমজানের কিন্তু ইফতারের ফজিলত গরিব মিসকিনদের জন্য না, একজন মুসলমান স্বচ্ছ, উদাহরণস্বরূপ আমাদের এই স্যার আছেন, আমাদের জমাদ্দার সাহেব আছেন, উনারা সম্পদশালী মানুষ, উদাহরণস্বরূপ তাদেরকেও যদি ইফতারের দাওয়াত দেওয়া হয়, ইফতার করা হয়, সমান একজন রোজাদারের সওয়াব পাওয়া যায়, এমন না যে গরিব দুঃখী খুঁজে বের করতে হবে, গরিব দুঃখীদের তো আলাদা সওয়াব আছেই,
দান সৎকার সওয়াব, ওটা তো আছেই। যে কোনো রোজাদারকে ইফতার করাইলেই সওয়াব, সেই ইফতার পার্টিটাও রাজনৈতিক একটা হাতিয়ার বনে গেছে। ওইখানে আমরা ওটাকে একটা তামাশার পাত্র বানাই নিছি, একটা ইবাদত, ইফতার করানো একটা ইবাদত, ওটাকে আমরা তামাশার পাত্র বানাই নিছি। সারাদিন যারা রোজা রাখে না, সারা রাত উল্টাপাল্টা করে রাত সকাল 10-11 পর্যন্ত ঘুমায়, পেট পুরে ভাত খাইছে। তো পেট পুরে ভাত খেলে বাড়ির বউ বলে এত পেট পুরে ভাত খাও কেন, উদাহরণ দিচ্ছি। তো বলতেছে দুপুরে আর খাওয়া যাবে না কারণ আজকে ইফতার পার্টি আছে, এই জন্য 11-12 সময় ভালো করে খেয়ে নিতেছি কারণ ক্ষুধা লাগবে। তো তো যাই হোক, এই যে রমজানের একটা আমল ইফতার করানো, এটাকেও আমরা খেল তামাশার পাত্র বানাই নিছি, এটাকেও রাজনৈতিক একটা হাতিয়ার বানাই নিছি। আর এক প্রকার আছে, দেখবেন বিশেষ করে চট্টগ্রামের এইদিকে বেশি হয়, ওই খোশ আমদেদ মাহে রমজানের মিছিল বের করে। রমজানের প্রস্তুতি তুমি কতটুকু নিছো, রমজানের প্রস্তুতিটা কিন্তু ব্যক্তিগত, আসলে ব্যক্তিগত। আমরা প্রচার প্রসার করি উলামা একরাম সামাজিকভাবে, এইভাবে চলেন এইভাবে চলেন, এটা যাতে সমাজ ঠিক থাকে, কারণ আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, এই জন্য সামাজিকভাবে আমরা প্রচার করি। কিন্তু রমজানের ইবাদতটা তো ব্যক্তিগত, ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিতে হবে। বিশাল এক মিছিল শোডাউন বের করে, মনে করে বিশাল কিছু করে ফেলাইছি, বেদাতি ভাইরা এই ধরনের কাজগুলো করে। এই ধরনের কাজগুলো আস্তে আস্তে এমন একটা রূপ ধারণ করবে যে তখন অবস্থা এমন হয়ে যাবে, ওই যে রসুলের মহাব্বত আমি আলোচনায় করে বলেছিলাম একদিন, যে রসুলের মহাব্বত দেখানোর জন্য এখন আমরা মিছিল করতেছি, ঈদে মিলাদুন্নবী পালন করতেছি, কিন্তু প্রকৃত মহাব্বত রসুলের অনুসরণ ওইটা আমাদের মধ্যে নাই। তো বর্তমানে এমন হয়ে গেছে না, আজকে যারা রসুলের মহাব্বত নিয়ে এত কিছু করে, আজকে তাদের নিকট প্রকৃত মহাব্বতটা পাওয়া যাইতেছে না। হ্যাঁ, তাদের পীর যারা তাদের মধ্যে দাঁড়িয়ে মুড়িয়ে আরও কত কিছু দেখা যায়, কিন্তু তাদের অনুসরণদেরকে আমি সরাসরি কাছ থেকে দেখছি, নামাজ কালাম কিছুই পড়ে না, তারা মনে করে পীর বাবার দরবারে গেছি তো সব মাফ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। পীর তো পীর, কোনো নবীরই ক্ষমতা নেই মাফ করানো, কোনো নবীরই ক্ষমতা নেই যে সে মাফ করবে, পীর সাহেব মাফ করাই দিবে। তো যদি এই ধরনের কাজগুলো প্রচলিত হয়ে যায় আমাদের মধ্যে, রমজানের আগে শোডাউন মারো ইত্যাদি ইত্যাদি আরও কিছু করো, তো দেখবেন এই রমজানটাও শোডাউনের রমজান হয়ে যাবে, আসল রমজান, যে রমজান ইয়ার মিজু জুনুব আমার গুনাহকে মিটাবে ওই রমজান হবে না। রমজান তাদের নিকট উৎসব বনে যায়, ঈদ বনে যায়। আরে রমজান তো ঈদ না, রমজান তো ঈদের প্রস্তুতি, রমজান পাবো, গুনাহ মাফ করাবো, ঈদের দিন ঈদ বানাবো, এইটা ছিল না আমাদের দরকার। আর এক প্রকারের প্রস্তুতি, ব্যবসায়ী ভাইদের প্রস্তুতি, এই নিয়ে আজকে বেশ সমালোচনা করব, আগের থেকে মাফ চেয়ে নিলাম। ব্যবসায়ী ভাইরা আজীব গরিব লাগে, যে এই রমজানটা ছিল মাওলার সাথে ব্যবসা করা, মাওলার সাথে ব্যবসা করতে হবে, আদায় করে নিতে হবে, সময় তোমাকে দেব তুমি আমাকে দাও, কি দিবা, রহমাত দিবা, মাগফিরাত দিবা, নাজাত দিবা। আর আমাদের দেশের অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমি অন্য দেশের দিকে যাচ্ছি না, অন্য দেশের ভালো ভালো উদাহরণ আমার কাছে আছে, খারাপ আছে কিনা আমি জানি না, কিন্তু আমার দেশ আমার এলাকা, এই জন্য আমার কাছে নজর পড়ে যে আমরা রমজানের আগেই প্রস্তুতি নেওয়া শুরু করি, মাল গুদামজাত করি, বেশি বেশি মাল নিয়ে আসি, যাতে করে রমজানে ব্যবসাটা চালাইতে পারি। ছোট ব্যবসায়ীদের কথা কেমন, তারা ঈদ আসতেছে সামনে, রমজান আসতেছে সামনে, তো মুদি দোকানওয়ালারা সেইভাবে প্রস্তুতি নেয়, রমজানে প্রচুর পরিমাণ ওই যে যা প্রয়োজন সেগুলো বিক্রি হবে, আর কাপড়ওয়ালারা প্রস্তুতি নেয় ঈদের আগে কাপড় বিক্রি হবে, তাদের মধ্যে প্রেশান কীভাবে মাল আনতে হবে, কীভাবে মাল সাপ্লাই দিতে হবে, ঋণ হবে, আরও কত কিছু, কীভাবে কাপড়গুলো জমা করতে হবে, মানুষের কাছে ভালো কাপড় দিতে হবে, প্রেশানি। রমজান মাসটা তাদের এই প্রেশানি দিয়েই কেটে যায়, রমজান মাসটা এই প্রেশানিতেই কেটে যায় না, তাদের পাঁচ অক্ত নামাজ বা জামাত পড়ার সময় থাকে না, তাদের তারাবিহ পড়ার সময় আছে না, তাদের কোরআন তেলাওয়াত করার সময় আছে। আরে দোকানে ব্যবসা করতে করতেও কোরআন তেলাওয়াত করা যায়, আমাদের বড়রাও তো ব্যবসা করছেন, তারা তো ব্যবসা করছেন, আবার এমন হয়ে গেছে যে তারা 30 দিনে এক খতম পড়ে ফেলাইছে, ব্যবসা ব্যবসায়ীরা 30 দিনে। আর বড়রা তো আবু হানিফা রহমতুল্লাহ আরও যারা যারা আছেন, এরাও ব্যবসায়ী ছিলেন, কিন্তু এরা তো দিনে খতম দিতেন, রাতে খতম দিতেন, দিনে খতম দিতেন,
তাদের তো অনেক বড়, আমি আমরা তো তাদের কাছেও পৌঁছাইতে পারবো না হয়তো, আল্লাহ তৌফিক দিক। কিন্তু আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, কোরআন পড়তে না পারি, ওই ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করার সাথে সাথে জবান এবং দিলের সাথে মিলায় তো আল্লাহর জিকির করতে পারি, পারি না? সামান্য জিকির, আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের মান কেমন? আল্লাহু আকবার, এখন জিকিরের জিকির তো একদিন করছি আর পারবো না। যে আপনি ব্যবসা করতেছেন, দোকানে বসে আছেন, জিকির করতেছেন আল্লাহ 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 আল্লাহ, খুলছেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে শুরু হয়ে গেছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এরপরে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, আপনার ওই দুনিয়াবী ব্যবসাটাও আখেরাতের সম্পদ বনে যাবে। কিন্তু আমরা এমন পরেশান হয়ে যায়, অর্থের পিছনে এমনভাবে ছুটি, ভুলেই যাই কখন আসি, কোথায় আসি, কোন মাসে আসি। যেই মাসে মাওলা পাকের কাছ থেকে নেওয়ার সময়, ওই মাসে আমরা আরও দুনিয়ার পায়ে দুনিয়া নিয়ে মাওলার থেকে দূরে সরে যাইতেছি। এটা তো ছোট ব্যবসায়ীদের কথা বললাম, আর বড় ব্যবসায়ীদের অবস্থা কেমন? যারা বাইরের থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে, তারা আজ থেকে তিন চার মাস আগে পত্রিকায় যে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেছে, তারা রমজানের প্রস্তুতি পেপারে দেখলাম, রমজানের প্রস্তুতি সংকট দেখা দিচ্ছে। কেন? রমজানের প্রস্তুতি নিচ্ছে, সংকট মানে গুদামজাত করতেছে, এই সময় দাম বাড়বে, সংকট পড়লে একটু দাম বাড়বে, দাম বেড়ে যাওয়ায় তারা একটা নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হবে, তারা রমজানকে হারামভাবে, রমজানের প্রস্তুতি নিচ্ছে হারাম উপায়ে, তারা জনগণকে চাপে ফেলায় অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য তারা সম্পদ গুদামজাত করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা সহ বাজারে আসছে, এসে জোরে ডাকছেন, ইয়া মাআশারাত তুজ্জার, জোরে ডাক দিয়েছেন আওয়াজ দিয়ে। তো তুজ্জার, এই সর্বপ্রথম ব্যবসায়ীদেরকে তুজ্জার শব্দ দিয়ে, তাজের তেজারাতের তুজ্জার শব্দ দিয়ে রসুল সর্বপ্রথম সম্বোধন করছেন, এর আগে তাদেরকে তুজ্জার বলা হইতো না, মাসামির মিসমার এরকম শব্দ ব্যবহার করা হইতো। তো যাই হোক, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আহ্বান করছেন, ইয়া মাআশারাত তুজ্জার, এই ব্যবসায়ীরা শোনো, কথা কান লাগায় শোনো। বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাজিরু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, কাজেই শোনো, ব্যবসায়ীদেরকে কিয়ামতের ময়দানে সবথেকে বেশি পাপী হিসেবে গণ্য করে তাদেরকে দাঁড় করানো হবে। আমার উম্মতের মধ্যে যাদেরকে সবথেকে বেশি গুনাহগার করে দেখানো হবে তারা হলো ব্যবসায়ী। কারণ কেন? আরেকটা হাদিসে বলতেছি, তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা মানিত তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, তবে ওই ব্যবসায়ী যে তাকওয়া অর্জন করে, যে তাকওয়া অর্জন করে, সত্য বলে, নেককার, মালের মধ্যে নেককার বলতে আল্লাহকে ভয় করে, মানে ভেজাল দেয় না, অন্যের হক নষ্ট করে না, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, এরপরে বাররা নেককার অর্থাৎ আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, ওয়া সাদাকা, সত্য বলে, তার পণ্যের মধ্যে যদি কোনো দোষ থাকে, তার পণ্যের মধ্যে যদি কোনো দোষ থাকে, এটা বলে দেয় যে আমার পণ্যে এই সমস্যা আছে, আমার পণ্যে এই সমস্যা আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে যে ওই শস্য দানা ফেলানো, রসুল হাত ঢুকায় দিয়েছেন ওর ভিতরে, দিলে দেখে ওপরে শুকনা, ভিতরে ভিজা। তা বলছে, কী ব্যাপার মিয়া, ভিতরে ভিজা কেন? বুঝি, আর রসুলাল্লাহ গতকাল রাত্রে বৃষ্টি আমার খাদ্যকে ভিজাই দিছে। তা বলছে, ভিজাটা ওপরে রাখো, মানে দোষটা ওপরে রাখো, লস করে বিক্রি করার দরকার নেই, কিন্তু মানুষকে বলো যে ভাই আমার এই অংশটুকু ভিজে গেছে, এই অংশটুকু শুকনা আছে। তো তুমি যখন মানুষের হক আদায় করবা, ওই মানুষও তোমার হক আদায় করবে, সে তোমাকে বলবে না ভিজা মাল তো ঠিক আছে অর্ধেক দামে দাও, কারণ তুমি সত্য বলতেছো। এই গতকালকের ঘটনা, আমি রিক্সা থেকে নামছি, পকেটে 20 টাকা, মানে 30 টাকা বাড়া আর 10 টাকার নোট আর নাই, তো এখন দিছি যখন পকেট থেকে টাকাটা বের করছি, ছিঁড়া, মানে 10 টাকার নোটটা ছিঁড়া, তো এখন বিপাকে পড়ে গেছি। তো আমি বললাম যে ভাই 10 টাকা ছিঁড়া 20 টাকা রাখো, আমি বাড়ির ভিতর থেকে তোমার 10 টাকা আবার দিয়ে যাচ্ছি, দাঁড়াও। তো সে বলছে, তোর লাগবে না, দিয়ে যান। এখন আমি যদি, সেও গরমের মধ্যে প্রচণ্ড গরম, একদম দুইটার সময় বাজারের থেকে আসছি, শহরের থেকে, তো তাকে দিছি। তো দেওয়ার পরে দেখে আমি আবার 10 টাকাটা তার হাতে থেকে নিয়ে নিছি, আমি সেটা ছিঁড়া আমি দিচ্ছি ভিতর থেকে আনে। তো দেখেন, আমি জানি না সে কেন নিছে, হয়তো আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি বলছি ভাই ছিঁড়াটা তোমাকে দিব না,
সে চিন্তা করছে, দেখেন এই টাকাটা তো নিয়ে এসে পকেটে ঢুকাইতে পারত, সে দোষটা দেখতে পারতো না, আমি ফাঁকি দিয়ে দিতে পারতাম, হয়তো এই বলার কারণে সে আমার উপরে হেসান করছে যে না হুজুর দরকার নাই দিয়ে দেন। কারণ ওই টাকাটা যদি সে ওই যে যেখানে টাকা পাল্টায়, যদি ওই ব্যবসা জায়েজ নেয় সেটা ভিন্ন, তারা দেবেন হয়তো 8 টাকা 7 টাকা এরকম কিছু, তার লস, কিন্তু সে এই জিনিসটা ছাড় দিয়েছে। তো আসল কথা হলো যে আপনি যখন মানবিকতা দেখাবেন আপনার পরবর্তী দিকটাও মানবিকতা দেখাবে। আপনি যখন বলবেন যে ভাই আজকে আমার কাছে যে মালটা আছে মালটা নর্মাল, তো হয়তো আপনার কাছে আজকে বাজার করবে না, খেয়াল করেন কথাটা, আজকে আপনার কাছে বাজার করবে না, ঠিক আছে, আজকে আপনার কাছে মালটা নর্মাল 2 নম্বর, তার পাশের দোকানতে নিয়ে গেছে, কিন্তু আপনি তার কাছে যে বিশ্বস্ততা অর্জন করছেন, হয়তো একদিন আপনার কাছ থেকে নেয় না আপনার কাছে খারাপ মাল, এরপর থেকে প্রত্যেক দিন নেবে, অন্যকে বলবে। যেমন মাঝে মধ্যে অনেক উস্তাদ এখানে কথা বলে, কোনো এক দোকানের কথা নাম বলবো না, বলে যে অমুকের কাছ থেকে নেবেন, বলে দেবে খারাপ হলে বলে দেবে এটা খারাপ এটা ভালো। তো এই যে আলোচনাটা শিক্ষকরা করলো আমার কাছে বললো, তাহলে অবশ্যই তার মধ্যে এমন কোনো গুণ আছে যার কারণে প্রশংসা করতেছে বাইরের মানুষ, পিছনে তার প্রশংসা করতেছে। তো এই আমানতদারিতা ধরে রাখা খুব জরুরি, সত্য কথা বলাটা খুব জরুরি। তো বলতেছে দেখো এই যে লেনদেন, লেনদেনটা খুব খতরনাক জিনিস, ব্যবসাটা লেনদেনের মধ্যে পড়ে। এখন লেনদেনের মধ্যে মানুষ বেশি পাপাচারিতায় লিপ্ত হয়ে যায়, মিথ্যা কথার মধ্যে পড়ে যায়, যার কারণে রসুল বলতেছেন দেখো ইহসারুনা ইয়াউমাল কিয়ামাতি আর তুজ্জারু ইহসারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, যে হাশরের ময়দানে ব্যবসায়ীদেরকে উঠানোই হবে ফাজের করে, পাপাচারি করে, কারণ এরা পাপাচারী, মিথ্যা বলছে, মিথ্যা কবিরা গুনাহ, দ্রব্যমূল্যে ভেজাল মিশানো এটা কবিরা গুনাহ, দুর্নীতি করা কবিরা গুনাহ, অন্যের হক মেরে খাচ্ছে কবিরা গুনাহ, কিন্তু এটা নির্দ্বিধায় করতেছে। আরে রমজান মাস উপলক্ষে তো মানুষের মাথায় এটা আসা দরকার ছিল যে আমার রমজান মাস যেন আমার থেকে গুনাহ গুনাহ না হয়, রমজানের আগে 11 মাস আমার থেকে যেই গুনাহ হয়েছে এই রমজানে ক্ষমা আল্লাহর কাছ থেকে আদায় করে নেব। এটা তো আমাদের দেশের কথা বলতেছি, দেওবন্দের এক ছাত্র, সে একদিন গল্প করতেছিল যে হায়দ্রাবাদ সহ এই হায়দ্রাবাদ তারপরে এলো দেওবন্দ এলাকা আরও বেশ কয়েকটা দিল্লির এই আশপাশের এলাকাগুলোতে, এমনও আছে হিন্দুরা পর্যন্ত দ্রব্যমূল্য অর্ধেক করে দেয় মুসলমানদের জন্য, তাদের নিজেদের স্বজাতির জন্য না, হিন্দুদের জন্য না, কার তোমাদের রমজান, কার রমজানে তো আমরা দেখি যে অন্য অন্য দেশেও তোমাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তা আমরা কী করছি রমজান উপলক্ষে ওই সমিতি, তারা রমজান উপলক্ষে আমরাও দ্রব্যমূল্য লাভটাকে ছেড়ে দিচ্ছি, 100 টাকার মাল আমরা 70 টাকা দিয়ে দিচ্ছি, এইভাবে আমরা কী করি। একটা অন্য ধর্মের আমাদের ভারতের পার্শ্ববর্তী এলাকা তারা এই ধরনের কাজ করে, আর আমরা মুসলমান আমরা চিন্তা করতেছি কি, আমরা কি চিন্তা করি, আমরা চিন্তা করতেছি যে না কত আদায় করে নেওয়া যায়, 100 টাকার মাল রমজান মাসে আসলে ওটা 150 হবে, ওটা 200 হবে, রমজানকে দুনিয়া কামানোর মাধ্যম বানায় ফেলাইতেছি। অথচ ব্যবসায়ীদের ব্যাপারে আমার হাবিব কত সুসংবাদ দিয়েছেন, আর তাজিরু সুদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-সুহাদা, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী, দুইটা উপাধি দিয়েছে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমানতদার হতে হবে, বান্দার হক মেরে খাওয়া যাবে না, আমানতদার হতে হবে, ভেজাল দেওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাই দেওয়া যাবে না, আমানতদার, এটা হলো সাদাকা সিদ্দিক সত্যবাদী, সুদুকুল আমিন সত্যবাদী, সত্যবাদী মালের মধ্যে দোষ থাকলে বলে দেওয়া যে আমার এই মালে সমস্যা আছে। তো এদের হাসর নাসর কেমন হবে, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে হবে। ব্যবসায়ীদের জন্য কত বড় সুসংবাদ, আরে নবীর সঙ্গ পাওয়া, আরে আনাস রাদিয়াল্লাহু সেদিন হাদিস শুনালাম না, আনাস রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এমন ভয়ানক অবস্থা, ওই ভয়ানক অবস্থার মধ্যে তো আপনার সাথে থাকতে চাই, আপনারে পাবো কেমনে। তো বলতেছে দুনিয়ায় তুমি যেমন আমার খাদেম ছিলা, তো কিয়ামতের ময়দানে আমার পাশে তোমার তুমি থাকবা, 3টা জায়গায় আমাকে পাবা, পুলসিরাত মিজান হাউজে কাউসার, এই 3ও জায়গায় আমি আমার উম্মতের পেশানিতে দৌড়াইতে থাকবো, কখনো পুলসিরাত পার করবো, কখনো মিজানের পাল্লায় যখন হালকা হবে আমি মাওলার কাছে সুপারিশ করবো আল্লাহ আমার উম্মতের ছেড়ে দাও, আবার চলে যাব কোথায় হাউজে কাউসারে, আমার যারা উম্মত নাজাত পাবে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতে হবে, এই 3 জায়গার কোনো জায়গা আমাকে তুমি পাবা। তো সাহাবা একরাম পেরেশান যে রসুলের সাথে কেয়ামতের ময়দানে কী করে থাকা যায়, আর আমার হাবিব ব্যবসায়ীদের সুসংবাদ দিচ্ছে যদি সুদুক এবং আমিন সত্যবাদী হতে পারো, আমানতদার হতে পারো, তো তোমার হাসর নাসর হবে আমার সাথে, শুধু আমি না
সিদ্দিকিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে, ওমরের সাথে, সোহাদা উসমানের সাথে, আলীর সাথে। তাহলে কাদের সাথে হাসর নাসর? যেই ব্যবসাটা আমার জান্নাতের ওসিলা বনে যাবে, যেই ব্যবসাটা আমার আখেরাত পাওয়ার ওসিলা হয়ে যাবে, সেই ব্যবসাটাকে আমি এমন অবস্থানে নিয়ে গিয়েছি যে আমার জাহান্নামের কারণ হয়েছে। আমার মান গাসসা মিন্না ফালাইসা, মান গাসসা ফালাইসা মিন্না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ব্যবসার মধ্যে ধোকাবাজি করে, ধোকাবাজি দালালি করে, একটা শব্দের অর্থ দালালি, আরেকটা হলো ধোকাবাজি, ধোকাবাজি করে, তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না, তো রসুলকে পাবেন কী করে? দাঁড়াইতে তো হবে রসুলের সামনে, কোন মুখ নিয়ে দাঁড়াবেন? ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্তই না, সরাই দিছে, রসুল দল থেকে বের করে দিছে। আর আজকে আমাদের এই ব্যবসা বাণিজ্যগুলো হয়ে গেছে মিথ্যার একটা প্রধানতম মাধ্যম, ধোকাবাজির প্রধানতম মাধ্যম, বান্দার হক নষ্ট করার প্রধানতম একটা মাধ্যম। আজকে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ে, আমরা যারা গ্রাহক থাকি, খরিদ্দার, আতঙ্কিত হয়ে যায়, এই মনে হয় বেড়ে গেল, এই মনে হয় বেড়ে গেল, এই বেড়ে যাচ্ছে। সরকার তো অনেক ব্যবস্থা নেয় বলে, কিন্তু পারে না, তারাও হাতে বন্দি, ব্যবসায়ীদের হাতে বন্দি। এই হলো অবস্থা আমাদের। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। তো রমজান ছিল তাকওয়া অর্জনের সময়, তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বের মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম অর্থ পানাহার ও স্ত্রী সহবাস থেকে মুক্ত থাকা, দিনের বেলা তুলে ফজর, সেহেরির পরে তুলে ফজর, তুলে শামস না, ফজর উদিত হওয়ার পর, ফজর হয় হলো ফজর রক্ত যখন হয় সেহেরির পরে, ওই তুলু ফজর, ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এটাকে দিন বলে। শরীয়তের দিন কিন্তু সূর্য থেকে সূর্য ডুবা না, তুলু ফজর থেকে সূর্য ডুবা পর্যন্ত, ফজর হওয়ার পর থেকে নিয়ে এই সময়টা স্ত্রী সহবাস এবং পানাহার থেকে বিরত থাকা, এটাকেই আপনার রোজা বলে। রোজা তো শব্দটা আমাদের এলাকার শব্দ, আঞ্চলিক ভাষার শব্দ। সিয়াম কোরআন হাদিসের পরিভাষায় সিয়াম এবং রমজান, এই দুইটা শব্দ আসছে, রমজান মাস আর রমজান মাসের সিয়াম সাধনা। আর রোজা এটা ফার্সি শব্দ, এটা আমাদের অঞ্চলে প্রসিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমাদের এই অঞ্চলে একসময় মুসলমানরা যখন শাসন করছে ফার্সি ভাষাটুকু সেটা প্রচলিত হয়ে গেছে। তো বলতেছে পূর্ববর্তী উম্মত যেভাবে রোজা রাখতো, এই পূর্ববর্তী উম্মতের সাথে তুলনা কেন করলো আল্লাহ তাআলা? সংক্ষিপ্ত করে বলি যে দেখেন, একজন লোক একটা কাজ করবে, কাজটা খুব ভারী, তো এখন আমরা বলতেছি আরে কী এমন মনে করতেছে, কষ্টের কী আছে, অমুকেও তো করছে, অমুকেও তো করছে, কত সুন্দর ভাবে মাথায় তুলে নিল ভারী কাজ, আর তুমি নিতে পারতেছো না। তো এ কথা বলার উদ্দেশ্য কী? যে তার কাছে কাজটাকে আরও হালকা করে দেওয়া। কোনো উম্মতকে এক মাস কী করা হয় না, রোজা ফরজ করা হয় না, এই উম্মতকে করা হয়েছে। অন্য নবীদের কারোর তিন দিন ছিল, কেউ একদিন পর একদিন রাখতে ফরজ ছিল না, নফলও রাখছেন কেউ কেউ, যেমন আদম আলাইহিস সালাম তিন দিন রাখতেন আইয়ামে বীজের তিন রোজা, আর নূহ আলাইহিস সালাম সারা বছর রাখতেন, ওই শুধুমাত্র ব্যক্তিগতভাবে, ওটা পুরো উম্মতের আমল ছিল না। উনি ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, মানে আমাদের শাওয়ালের এক তারিখ এবং জিলহজের দশ তারিখ বাদে পুরো বছরই রোজা রাখতেন, রোজা রাখতেন আর দাওয়াত দিতে যেতে, উম্মত দাওয়াত গ্রহণ করে। যাই হোক, এভাবে সমস্ত নবী উম্মত এদের উপরে রোজা রাখা হয়েছে, এক মাস দেওয়া হয় নাই, কাউকে অল্প কাউকে বেশি দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই সিয়ামের সাথে পূর্ববর্তী উম্মতের সিয়ামের তুলনা এই জন্য করতেছেন যাতে করে এটা এই উম্মতের জন্য সহনীয় হয়ে যায়, যে না এটা নতুন কোনো আমল না, এটা পূর্ববর্তী নবীরাও করছেন, তাদের উম্মতরাও করছে। দেখেন আইয়ামে বীজের রোজা, এর অনেক ফজিলত। তা আইয়ামে বীজ কেন বলা হয়? আমরা এতদিন হেকমত বর্ণনা করছি, আমিও করছি, যেটা আমরা পড়ছি যে সেটা হলো যেহেতু মাসের মাঝখানে ওই সময় চাঁদ আলোকিত হয়, আলোকিত থাকে, রাতটা একদম খুব আলোকিত থাকে, পূর্ণিমার চাঁদও থাকে ওই সময়, যার কারণে আইয়ামে বীজ বলা হয়, আলোকিত দিন। আর একটা হেকমত, আমি কিছুদিন আগে এই কালীগঞ্জ মাহফিলে গেলাম, সেখানে একজন আলেম ওইখানের দাওরা হাদিসের এক মাদ্রাসার শেখুল হাদিস, উনি একটা কথা বলতেছিলেন আইয়ামে বীজের রোজার উপরে, যে তোমরা আইয়ামে বীজ রোজা রাখো। কেন? আইয়ামে বীজ একটা তো হেকমত এটা যে ওই রাত্রে ওই সময় দিকে আলোকিত হয়, আর একটা হলো আইয়ামে বীজের দ্বারা উম্মতের চেহারা নুরানি হয়। উনি হেকমত বর্ণনা করলেন, নুরানি হয়, সুন্দর হয়, এই জন্য আইয়ামে বীজের রোজা রাখো। আদম আলাইহিস সালাম কে আইয়ামে বীজের রোজা রাখা হয়েছে কেন?
কারণ আল্লাহ তাআলা আদমকে সুন্দররূপে সৃষ্টি করেছেন, আদমের সন্তানরাও যতই কালো হোক ওটা সুন্দর করেই সৃষ্টি করা হয়েছে, এই জন্য আইয়ামে বীজের রোজা দেওয়া হয়েছিল। উনি হেকমত বর্ণনা করলেন ওটা। এরপরে আর একটা কথা বললেন, উনি মুদাব্বির যা বুঝলাম মানে তার তদবির দেয় চিকিৎসক, তো উনি একটা কথা বললেন যে আইয়ামে বীজের রোজা মাসে তিনটা দিন যদি রোজা রাখা হয় তো শরীরের বিভিন্ন রোগ দূর হয়ে যায়। তো উনি বললেন এরকম কার কথা বলতেছিলেন যে বড় একজন ব্যবসায়ী, তো বলছে তার খুব ওই বাতের ব্যথা বিভিন্ন সমস্যা কমে না, তো মাঝে মধ্যে ডাক্তারের কাছে যায় চিকিৎসা না। একদিন আমাকে বললো, উনি বলতেছেন আমাকে বললো, তো আমি বললাম একটা কাজ করো, তোমার কোনো ওষুধ নাই, তুমি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখবা, 13, 14, 15 এই তিনটা রোজা রাখবা, এই তিনটা রোজা রাখার পরে 3 মাস পরে আমার জানাবা। তো 3 মাস পরে সে জানাইছে সে সুস্থ হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হ্যাঁ কত বড় চিকিৎসা না। এখন দেখেন না ওই যে একজন এখন বেরোচ্ছেন একজন ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব নাকি, দেখেন ওনার কিন্তু 1 সপ্তাহ পরেতেই চিকিৎসা, 2 সপ্তাহ পরেতেই চিকিৎসা, রোজা রাখতে হবে ডায়েট, ডায়েটের জন্য। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারা করছে, আমিও 1.5 মাস করছি, তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ লাগে, অনেক সুস্থ লাগে, এক পরবর্তীতে বন্ধ হয়ে গেছে। তো রোজা এটা আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়াবি কোনো ফায়দা অবশ্যই আছেন, তবে বড় ফায়দা কোনটা, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা ফায়দা বর্ণনা করছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া শব্দের অর্থ হলো, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, নিষ্কৃতি পাওয়া, মুক্তি পাওয়া, আর একটা হলো ভয় করা। এখন এটা অবস্থার ভেদে অর্থ আসে। ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইত্তাকুন্নার জাহান্নাম থেকে বাঁচো, আগে হয়েছে আল্লাহকে ভয় করো আর ইত্তাকুন্নার জাহান্নাম থেকে বাঁচো। তো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কেন রোজা রাখবা, যাতে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো, গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করতে পারো, গুনাহ থেকে নিষ্কৃতি পাইতে পারো, আল্লাহর গজব থেকে বাঁচতে পারো। তো রমজান তো আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহমুক্ত জিন্দেগি করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। সেই রমজানকে কোথায় নিয়ে গেছি, তাকওয়া যারা অর্জন করে, যারা তাকওয়া অর্জন করে, তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা, এই ধরনের কাজ, অর্থাৎ আল্লাহকে ভয় করে গুনাহমুক্ত জিন্দেগি করা, এটাই মুত্তাকি। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে গুনাহমুক্ত জিন্দেগি করা, এটাই তাকওয়া, এরাই মুত্তাকি। তো এদের 4 রকমের পুরস্কার দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে। কয় প্রকার? 4 প্রকারের পুরস্কার। এক, ওয়ামান ইত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, কায় যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জন করে, কায় তাদের ফজিলত 1 নম্বর, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মিটাইয়া দেন, সমস্ত গুনাহ মিটাইয়া দেন, কায় শুধু গুনাহ মিটান না। 2 নম্বর, ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাদেরকে মহা পুরস্কার দান করেন, শুধু গুনাহ মিটান না, গুনাহ মিটান না। দেখেন না, রমজানের পরে যখন আল্লাহ তাআলা ঈদের দিন ঘোষণা দেন না, কি ঘোষণা দেন, ইরজিউ কদ গাফারতু লাকুম, ইরজিউ কদ গাফারতু লাকুম। ঈদের থেকে যখন বান্দা সারা মাস রোজা রেখে রমজানের হক আদায় করে, ঈদের দিন যখন ঈদগাহ ময়দান থেকে বান্দা ফিরে, আমার মাওলা ফেরেশতাদেরকে ডাকে, ও ফেরেশতারা আয় আয় দেখ, আমার বান্দারা আমার কাছে আসছে, আমার কাছে হাজিরা দিছে, তারা সারা মাস আমার জন্য রোজা রাখছে, আর সৌমুলি ওয়ান আজি বিহি, আমার রোজা আমার জন্য, আমি মাওলা নিজে প্রতিদান দেবো, তো এখন শোন দেখ, তোরা দেখ আমি এদের প্রতিদান দিতেছি, ইরজিউ যাও যাও আমার বান্দারা ফিরে যাও, কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে মাফ করে দিলাম, শুধু মাফ করে দিলাম, অবাদ্দালতু সাইয়্যাতিকুমুল হাসানাত, আমি তোমাদের জিন্দেগির যত গুনাহ ছিল নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তাকওয়া অর্জন করলে কি হয়, ওইটাই এই আয়াতে বলতেছে, ইকাফিরু আনহু সাইয়্যাতিহি, সমস্ত গুনাহগুলোকে মিটাবো, শুধু মিটাবো না, ওয়া ইউযিম লাহু আজরা, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেব। 2টা, 3 নম্বর পুরস্কার, ওয়া মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, গুনাহমুক্ত জিন্দেগি গড়ে, দুনিয়ার সমস্ত সংকট আল্লাহ তাআলা তাদের দূর করে দেয়, সমস্ত সংকট, হাজার বিপদ, হাজারো বিপদ, ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ মুক্তি দরকার, প্রেশারের মধ্যে পড়ে গেছি, ব্যবসায় লস খেয়ে গেছি, আরে মাওলার উপরে তাওয়াক্কুল করো, চেষ্টা করবা, কিন্তু তাওয়াক্কুল কার উপরে, মাওলার উপরে করো, আরে মাওলার দিকে চাও, দেখো আমার মাওলা তো বলতেছে, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আমাকে ভয় করে আমি তার নিষ্কৃতির পথ বের করে দিই। 3 নম্বর,
দুই নম্বর ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আজকে এইটার কারণেই যত গুনাহ, সম্পদ লাগবে, খাবার লাগবে, হ্যাঁ শান্তি চাই, রিজিক চাই, এই রিজিকের জন্য যত দুর্নীতি, যত দুই নম্বরই, যত ভেজালি, যত চুরি, যত ডাকাতি, সব খাবার লাগবে, রিজিক লাগবে, সম্পদ লাগবে। আমার মাওলা বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহকে ভয় করে, গুনাহমুক্ত জিন্দেগি করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে এমনভাবে রিজিক দেয় যে তারা কল্পনাও করতে পারবে। এ বড় কঠিন ব্যাপার, ঈমান লাগে, এগুলো বুঝতে ঈমান লাগে। আমারও যে খুব ঈমান তা আমি বলতেছি না, আমি আমাকেও বলতেছি, শুধু আপনাদেরকে বলতেছি না, যে এই বিষয়টা বুঝতে, যে আমার মাওলার উপরে তাওয়াক্কুল করলে, মাওলাকে ভয় করলে, গুনামুক্ত জিন্দেগি করলে আমার মাওলাকে পাওয়া যায়, আর মাওলা বলতেছে তোর রিজিকের দায়িত্ব আমি নিয়ে নেব, ইয়ার যুকু বিন হাইসু লা ইয়াহতাসিব, এমনভাবে রিজিক দিব লা ইয়াহতাসিব, কল্পনায় আসবে না, কল্পনায় আসবে না যে কীভাবে আসতেছে রিজিক। তো চারটা পুরস্কার, গুনাহ মাফ করব, গুনার বদলে নেকি লিখে দেব, তিন নম্বর দুনিয়ার সমস্ত সংকট বিপদ দূর করে দেব, চার নম্বর বেহিসাব রিজিক দিব। রমজান তো তাকওয়া অর্জনের সময়, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কয় তোমাদের উপরে সিয়ামকে এই জন্য ফরজ করেছি, কয় কোন সিয়াম, কয় যেমন পূর্ববর্তী উম্মতের উপরে আমি ফরজ করেছিলাম, পূর্ববর্তী উম্মতরা যেভাবে রোজা রেখেছে তোমরাও সেভাবে রোজা রাখো, কয় ফায়দাটা কি, কয় লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হইতে পারো, কয় মুত্তাকি হইলে চার পুরস্কার, কয় পুরস্কার, এই চার পুরস্কার, রমজান অর্জন করো, রমজান পাও, মুত্তাকি হও, চার প্রকারের পুরস্কার ঈদের দিল্লু ফেনাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তারাবিহের উপরে আলোচনা করব, খতম তারাবি 20 রাকাত 8 রাকাত ইনশাআল্লাহ এর উপরে বিস্তারিত। প্লিজ সাবস্ক্রাইব নাও এফ হাসান।